হ্যালো, হ্যাঁ রে, করোনা করোনা করে মানুষ আর অনেক কিছু করে দিল এই কদিনের মধ্যে, কিন্তু তবু আর কিছু মানুষকে আর বোঝানো যাচ্ছে না। কি আর বলবো রে, এখন যতটা সম্ভব দেখ মানুষকে অ্যাওয়ার করার চেষ্টা করে, এর থেকে বেশি তো আর কিছু বলা সম্ভব না। ও রঞ্জন বাবু, বাড়িতে আছেন? ও বাবা, তো এই তো একটু আগে বাজার গেল, তো আসছে, হয়তো এখনই চলে আসবো, তুমি একটু দাঁড়াও। আচ্ছা আচ্ছা আচ্ছা, রঞ্জন বাবু আসুক। আর তারপর বলুন। আরে ওই তো বাবা চলে এসছে। আরে দেখো, তোমাকে আমি কতবার বলেছি তুমি বাজারে যাবে না, এখন জানো তো পরিবেশ অবস্থা কত ক্রিটিক্যাল, কতবার বারণ করছি, আমি আসবো, আমি নিয়ে আসবো। ও বাবু, ওসব চাপ নিস না, ঠিক আছে, আমাদের কিচ্ছু কিচ্ছু হবে না। আচ্ছা বিজন, ওই হালকা করে একটু জিনিস কিনে নিলাম আর কি, বুঝতে পারছিস তো লকডাউন স্টার্ট হচ্ছে কালকে থেকে। হালকা মানে একেবারে 1 মাসের মতো খাওয়া জোগাড় করে রাখুন, আমি তো 1 মাসের খাওয়া জোগাড় করে নিয়েছি একেবারে। লকডাউন তো কালকে থেকে, আর তাও আবার 1 সপ্তাহের জন্য, তাহলে আপনি 30 দিনে খাবার কেন মজুত করছেন? মানে দরকারি জিনিসপত্র দোকানগুলো তো খোলা থাকবে, তখন প্রয়োজনে আপনি নিয়ে আসতে পারেন। একেবারে জোগাড় করে নিলে আর বাইরে বেরোতে হয় না আর কি। ওরে আমার শ্রদ্ধেয় বিজন কাকু, এখন কিছুদিন পরিমাণ মতো গিয়ে থাকুন না, দরকার পড়লে নিয়ে আসবেন, তখন আপনার জন্য বাকি 10 জনকে কেন সংকটে পড়তে হবে? তাছাড়া সংকটে কে পড়তে বলেছে? হ্যাঁ, আর আপনাকে একসাথে এতগুলো খাবার কিনে ঘরটাকে গ্রিন হাউস বানাতে কে বলেছে? এই কদিন কুকুরের মতো না খেয়ে ভদ্রভাবে এই পরিমাণ মতো খেয়ে থাকতে পারেন। দেখো রঞ্জন, তোমার ছেলেকে কিন্তু ভদ্রভাবে কথা বলতে হবে, ঠিক আছে? এ বাবু শোনো বাবা, আগে বাঁচো তারপর ভদ্রতা, ঠিক আছে? আগে বাঁচো। আর আপনি কি যেন বলছিলেন, বাড়ি থেকে বাইরে বেরোতে হবে না, আপনার মতো কিছু লোক আছে জানেন তো। আমার মতো? হ্যাঁ আপনার মতো, যাদের এই করোনার ভয়াবহতা সম্পর্কে না বিন্দু মাত্র ধারণা নেই, এই সময় যখন বাড়ি থেকে বেরোনো বারণ, তখন আপনি নাস্তে নাস্তে আমাদের বাড়ি চলে এসেছেন। হ্যাঁ দেখো বাবু, ওসব করোনার ভয়তাবাজি আমাদের সামনে দেখাতে শোনো, ঠিক আছে? আমরা 90s-এর লোক, 90s-এর, ঠিক আছে? আমাদের ওসব কিচ্ছু হবে না, করোনা ফরোনা কিচ্ছু হবে না। 90s দেখাচ্ছেন? WHO শুনে, WHO তার বলে যে 40-45+ লোকেদের এই রোগ সম্পর্কে বেশি ভয় পাওয়া উচিত, এই রোগে এমনকি তাদের মৃত্যু হতে পারে। আর আপনার মতো লোকের মৃত্যুতে আমার জানেন কিছু যায় আছে না, আমার চিন্তা হচ্ছে আপনার বয়সে বাকিদের নিয়ে। আপনার মতো লোকেদের জন্য এই জনতা কর্ফু 100% কখনো সফল হয় না জানেন তো। জনতা কর্ফু আমাদের রোগ আটকে দেবে না? ও আপনারা তো এর মধ্যেকার বিজ্ঞানটা কি জানেন না? যান যান রাস্তায় ঘুরে বেড়ান, বাবার বিয়ে পালন করুন রাস্তায়। ইতালি তো 60+ লোকেদের চিকিৎসা পর্যন্ত করবে না জানিয়ে দিয়েছেন, তা শুনেছেন? তা এতে আমাদের দেশের কি সম্পর্ক? হ্যাঁ পরে আমার ঘন্টাখানেক সঙ্গে শুনুন প্লিজ, ব্যাপারটাকে সিরিয়াসলি নাও। ইতালি যেখানে বিশ্বের 2 নম্বর, ঠিক আছে, চিকিৎসা ব্যবস্থায়, সেখানে ভারত ভারতে এই রোগটা ছড়ায়নি ঠিক মতো, ইতালিতে যেভাবে ছড়িয়েছে, এত চিকিৎসা ব্যবস্থা উন্নত হওয়া সত্ত্বেও তারা সেখানকার ডাক্তাররা হিমশিম কাছে এই রোগটা কন্ট্রোল করতে, আর আমরা ব্যাপারটাকে এত ক্যাজুয়ালি নিচ্ছি, আপনার মতো লোকের ক্যাজুয়ালি নিচ্ছে। প্লিজ আপনি বাড়িতে থাকুন, ব্যাপারটাকে সিরিয়াসলি নিন, কারণ আমার মনে হয় না এই রোগটা ইতালিতে যেখানে 6,500 মানুষ মারা গেছে, সে মানুষকে তাদের ফ্যামিলির সাথে দেখা করতে যাচ্ছে না, সেখানে আপনি ব্যাপারটা কীভাবে এত ক্যাজুয়ালি নিচ্ছেন? আমাদের PM-CM আপনার থেকে বেশি জানে, প্লিজ তাদের কথা একটু শুনুন। আমি চাইছি না আপনারও কিছু, আমার থেকে ছোটো তাদের কিছু, আমাদের থেকে বড় কিছু, আমরা চাই না এই রোগটা সব। প্লিজ আপনি বাড়িতে থাকুন এই কিছুদিন, যতদিন আমাদের দেশ লকডাউন হয়েছে, দরকার ছাড়া কোনো মতেই বাইরে যাবে না। আর বাবা প্লিজ, আমি বলছি দরকারি জিনিসগুলো আমি আনবো, তুমি বাড়িতে থাকো, আর আপনিও বাড়িতে থাকো, আমাদের একসাথে এই রোগ ছড়ানো আটকাতে হবে। আর কল এসছে। হ্যাঁ এই তো কালকে এলাম, আচ্ছা বাড়ি গিয়ে কথা হবে, ঠিক আছে? এ বিজন, তুই অন্য রাজ্যে ছিলি? তাহলে মেডিকেল টেস্ট? প্রথম মেডিকেল টেস্টের দরকার হয় না আমাদের, আমরা বলেছি তো আমাদের কিচ্ছু হবে না। রঞ্জন বাবু, আরে রঞ্জন বাবু, বাবা বাবা, হারাম জাদা, তোকে এতক্ষণ সিরিয়াসলি নিচ্ছিলাম না, এখন দেখছি তোর ভালো করে নিতে হবে। কি বাইরের দেশ থেকে এসে উল্টো মেডিকেল রিপোর্ট, বেরো এখান থেকে, বেরো। কি হয় এই বিষয়ে দেখবি না? এখন দেশ আমাদের একটা ইমার্জেন্সি, হেলথ ইমার্জেন্সির মধ্যে আছে, তাই মনে হলো যে মানুষকে অ্যাওয়ার করা উচিত, যতটা সম্ভব অ্যাওয়ার করা যায়। এবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, মেক শিওর ইউ হ্যাভ প্রেস দ্য লাইক বাটন, আর যদি না ভালো লেগে থাকে তবু লাইক করতে হবে, ইটস এ ডিউটি to press the like button and the subscribe button. দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ জন্য বাই। আর হ্যাঁ, বাড়ির বাইরে একদম বেরোবে না till the lockdown ends, so bye.